ফুটবলের সাথে বাঙালি নারীর টান। এবারের পূজোর থিম সেই ফুটবল। জেলা সদর বারাসাতে অশ্বিনী পল্লীর 71তম বর্ষে এবারের উপস্থাপনা ফুটবল। ফুটবলের সাথে বাঙালির নারীর টান, ফুটবলের সাথে জড়িয়ে বাঙালির আবেগ, এবার সেই ফুটবলকেই দুর্গাপুজোর থিম করল জেলা সদর বারাসাতের অশ্বিনী পল্লী সেবা সংঘ। 71তম বর্ষে এবারে তাদের থিম বিশ্বের সবথেকে বড় ফুটবল। ক্লাব সূত্রে জানা গেছে আর কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবলের আসর বসবে। তার আগেই বাঙালির প্রিয় খেলা ফুটবলকে হাতিয়ার করেই দুর্গাপুজোর মণ্ডপ সাজাতে চাইছেন আয়োজকেরা। সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে, আমরা চাই সবাই ফুটবলে কনভার্ট হোক, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাচ্চাদের খেলাধুলোর মধ্যে থাকলে। আর আমাদের লকডাউনের মধ্যে আমরা দেখেছি বাচ্চা কাচ্চা সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে, ছেলে মেয়েদের চিন্তাধারা একদম মোবাইলের মধ্যে ঢুকে সাইকেটিক পেশেন্ট টাইপের হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা। ভালো কথা বললে ভালো কথা ভালোভাবে নিচ্ছে না, এই জন্য আমরা চাইছি সবাই এটা এই উদ্যোগটা নিই। সেই ওই মেন উদ্দেশ্য আমাদের ওটা সবাই ফুটবলে ইনভলভ হবে। ভেতরে আমরা ওই সব ছবির উপরে বুঝে দেখিয়ে দেবো, বাচ্চারা প্যান্ডেলে ঢুকলে পরে তাদের কোনটা করা দরকার, কাদের কোনটা করা দরকার না, সেটা আমরা সব বুঝিয়ে দেবো, প্যান্ডেলের ছবিতে বুঝিয়ে দেবো সব। আয়োজকরা জানিয়েছেন গোটা পুজো মণ্ডপ তৈরি হবে আস্ত একটি ফুটবলের আদলে। আয়োজকদের দাবি মণ্ডপের উচ্চতা হবে প্রায় চারতলা বাড়ির সমান। জানা গেছে এই মডেল ফুটবল মণ্ডপের মধ্যেই থাকবে দুর্গা প্রতিমা, হবে পুজোর আয়োজন। মণ্ডপের পাশেই থাকবে ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় আর্জেন্টিনার মারাদোনা ও মেসির বৃহৎ কাট আউট। আয়োজকেরা জানালেন প্রায় এক মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে, সম্পূর্ণ লোহার কাঠামোর ওপর ফ্লেক্স দিয়ে তৈরি হবে এই পূজা মণ্ডপ। আমরা দেখাতে যাচ্ছি সামনে 2022 বিশ্বকাপ ফুটবল, সেই অনুকরণে আমরা থিমের প্যান্ডেল হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো ফুটবল, যে কোনো খেলাধুলা আমরা হারিয়ে যেতে বসেছি, আমাদের প্রজন্মকে এবং দর্শক যারা আসবে আমরা এবং পল্লীবাসী সবাইকে আবেদন দিতে চাচ্ছি যে এই খেলার মাধ্যমে শরীর সুস্থ থাকুক সবাই, বাচ্চাদের প্রজন্ম যারা আছে, এবং খেলাধুলো আমাদের সুস্থ থাকুক। কেন দীর্ঘ 15 বছর বিশেষ আমার চোখে আমাদের চোখে পড়েছে যে প্রতিটি বাচ্চাই প্রতিটি প্রজন্ম যারা আছে তারা মোবাইল এবং টিভি নিয়ে বসে ব্যর্থ আছে। অতএব তাদের অভিভাবকদের অনুরোধ এই টিমের মাধ্যমে আমরা দেখাতে যাচ্ছি যে তারা কীভাবে এই খেলার মাধ্যমে আসুক, সেই ফুটবলটা আমরা দেখাচ্ছি। এ বিষয়ে আয়োজকদের দাবি বর্তমান সমাজ ব্যবস্থায় শৈশব থেকে বার্ধক্য গোটা দুনিয়ায় প্রায় চলে গেছে মোবাইলের দখলে। দিনের বেশিরভাগ সময় প্রায় সব বয়সী মানুষ আসক্ত হয়ে পড়ছেন ইন্টারনেটে, মোবাইল সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে শৈশব। আয়োজকেরা জানালেন স্বামী বিবেকানন্দের উক্তি গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। স্বামীজির সেই ভাবধারাকে হাতিয়ার করেই এবারের মণ্ডপ সজ্জা। দর্শনার্থীদের পাশাপাশি ফুটবল প্রেমীদের কাছেও এই মণ্ডপ আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি পুজোর আয়োজকদের। আমাদের বারাসাত সেবা সংঘ, আমাদের এই 71তম পুজো, সেবা সংঘ শুধু এই পুজোর মাধ্যমেই থেমে থাকে না এবং আমাদের বহু সামাজিক কাজ আমরা করি। আমরা এই পুজো থিমের মাধ্যমে যে বাংলা যে ফুটবল একটা চলে যাওয়ার মতন, তো সেই ফুটবলের এই থিমের মধ্য দিয়ে আমরা চাই যে সবাই আবার ফুটবলের উপরে আকর্ষণ জাগুক, এবং বাইরে বাচ্চাগুলো যেগুলো যেভাবে এই মোবাইল বা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারা না হয়ে যাতে এই ফুটবলের উপর তাদের আকর্ষণ আসে, এইটাই আমাদের থিম। ফুটবলটার উপরে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে সুস্থ আর স্বাভাবিক জীবনযাপনের জন্যে খেলাধুলার বিকল্প কিছু নেই। এখনকার প্রজন্মের ছেলেরা আমরা দেখি সব মানে মোবাইল অ্যাক্টিভেট হয়ে গেছে, যে মোবাইল ছাড়া তারা কোনো সিস্টেম, মোবাইলটা যেমন উপকারী তার অপকারটাও বেশি দেখা যাচ্ছে। তার জন্যে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে সবাই খেলাধুলার মধ্যেই আসুক, খেলাধুলাটাকে স্বাভাবিক জীবনের একটা অঙ্গ করে দিই। সরকারি যা রুলস যেটা আছে সেটা আমরা টোটালি আমরা স্ট্রিক্টলি আমরা মেনটেন করব আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।